সুখে থাকো তোমরা। মা, আজ থেকে তোমার ধর্ম হলো আমার মুখ শ্বশুরবাড়িতে গিয়ে উজ্জ্বল রেখো মা। লক্ষণ ভালো, বাইরে সাক্ষাৎ কামধনু দাঁড়িয়ে আছে, বৌমাকে বিদায় দিন। এসো এসো এসো। শুভ লক্ষণ দেখে মেয়েটাকে বিদায় করছিলাম, কিন্তু সামনে তুই এসে গেলি। বাজা মেয়ে, হঠাৎ যেখানে সেখানে পৌঁছে যায়। বিয়ে এতদিন পরও একটা সন্তানকে জন্ম দিতে পারলি না? চলো চলো সবাই ভেতরে চলো। কি দাঁড়িয়ে আছিস, যা এখান থেকে। গৌরী, তুমি কেন কাঁদছো? ওরা তো তোমাকে বকেনি, কিছু ভুলও বলেনি। সন্তান নেই এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু তুমি ওই পরমেশ্বরে রোজ পুজো করে যাও, তাও আমাদের প্রতি দয়া নেই ওর। কেন তবে করো পুজো পাঠ? প্রভু ওদিকে দেখুন। কেন তুমি আমার এমন পরীক্ষা নিচ্ছ? কেন কেন? প্রভু, আপনার ভক্ত এত প্রার্থনা করছে, সন্তান প্রাপ্তির বরদান কেন দিচ্ছেন না? ওদের দোষ নিবারণের পরে ওদের দুঃখ কষ্ট দূর করব দেবী। ওম নমঃ শিবায়। আপনারা? আমরা কাশী থেকে তীর্থ করে ফিরছি, রাত অনেক হয়ে গেছে, ভাবলাম আজ রাতে এখানেই বিশ্রাম করি, সকাল হতেই চলে যাব, অনুমতি আছে তো? অবশ্যই, ভেতরে আসুন। ওম নমঃ শিবায়। কাশী দর্শনকারীরা ভগবানের সমান, আপনারা স্বয়ং আমাদের বাড়িতে এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। দয়া করে আমাদের সেবা করার সুযোগ দিন। আচ্ছা, ঘরে কোনো বাচ্চা দেখছি না? ওই পরমেশ্বর সেই সৌভাগ্যটা এখনো দেয়নি আমাকে। সেই পরমেশ্বরের দয়া সবার উপরই আছে, মনে হয় না জেনে কোনো ভুল হওয়ার জন্যই তোমাদের সন্তান হয়নি। প্রকৃতির নিয়মের সময় ব্যবহার করা নোংরা কাপড়টা বাইরে ফেলেছিলে, সেটা ঢিপির ওপর গিয়ে পড়ে, সেই সময় সেই ডিমের ভেতর থেকে বেরোনো সাপের বাচ্চা ওই নোংরা কাপড়ের রক্তের চাপ সহ্য করতে না পেরে মারা যায়। ওদের মায়ের অভিশাপের জন্য আজও তোমরা নিঃসন্তান। এর কি কোনো নিবারণ নেই প্রভু? হ্যাঁ আছে, এই কাছেই মহাদেবের এক জাগ্রত মন্দির আছে। মন্দির সকলে শোনো গো, মন্দির সকলে শোনো গো, নাগ কাহিনীর রূপ কথা, দোষ মুক্তির এই কথা, নাগ কাহিনীর রূপ কথা, মন্দির সকলে শোনো গো। লোকের কুমারী নাগ সুন্দরী ছিল, একদিন স্বয়ং বসভা মিলে গেল নাগদের সাথে, এই কাম নাগ ছিল এক খলনায়ক, সুন্দর রূপ দেখে মনে কামনা জাগে, নাগ বীরেরই শক্তি ছিনিয়ে সাপ রূপ দিয়ে ভুলোকে পাঠায়, ধরায় নাগ বীর ঘুরে ঘুরে এক গ্রামে তেল, একদিন গ্রামেরই এক দুধেল গাই দেখে দুধ পান করতে লাগলো, সব বিচিত্র ঘটনা বলি জমিদার দেখতে পেল, মহিমা তার কিছুই না জেনে দানবীরকে মেরে দিল।
জমিদারবাবু, দান জমিদারবাবু। জমিদারবাবু বলো কি কথা? আমার গরুর বাটে একটা সাপ দুধ খাচ্ছিল, আমি ওই সাপটাকে মেরে ফেলি। এখন আমার ঘরের সব জায়গায় সাপ আর সাপ দেখা যাচ্ছে। বাচ্চা মুশকিল হয়ে গেছে জমিদার বাবু, ঘরের চারিদিকে সাপই সাপ। আমার খুব ভয় করছে দাদু। সাপকে হত্যা করা ব্রহ্মা হত্যার সমান। ১৬টি দোষের মধ্যে সবচেয়ে বড় দোষ সর্পদোষ। এই জন্য মৃত নাগের শাস্ত্রানুসারে দেহদাহ সংস্কার করতে হবে। মন দিয়ে সকলে শোনো, মন দিয়ে সকলে শোনো গো, নাগ কাহিনীর রূপ কথা। শিব শিব, একই চমৎকার সাক্ষাৎ নাগদেবী এই শিলাতে প্রকট হয়েছে। আপনি ঠিকই বলেছেন বাবুমশাই, এ অবশ্যই কোনো নাগ দেবতা। নাগের দেহ সৎকারের পর এই নাগশিলাকে এখানে প্রতিষ্ঠিত করে পুজো করো। তুমি আমায় মুগ্ধ করেছো, তোমার সৌন্দর্য আমায় মুগ্ধ করেছে, তোমার যৌবন আমায় মুগ্ধ করেছে। এই কামনাগ, নাগরাজের কন্যাকে স্পর্শ করার সাহস তোকে কে দিয়েছে? এর পূর্বেও তুই অনেকবার ভুল করেছিস, তখনই তোকে আমি বহিষ্কার করতে পারতাম। কিন্তু তোর মা বাবার জন্যই তোকে দয়া করে আমি ক্ষমা করে দিয়েছিলাম। দেশভক্তি, রাজভক্তি, গুরুভক্তি যদি তোর হৃদয় না থাকে, তাহলে সে এই নাগলোকে থাকার যোগ্য নয়। তোর নাগ শক্তি নষ্ট হয়ে যাবে। আমি এখনই তোকে চিরদিনের জন্য নাগলোক থেকে বহিষ্কার করলাম। বহিষ্কার করবে? হ্যাঁ অবশ্য করো, নিশ্চিন্তে করো, কোনো ব্যাপার না, আমি সন্তুষ্ট হলাম। আমার কোনো চিন্তা নেই নাগরাজ, তোমার নাগবীরের ভূলোকে যে দশা করবো তা তুমি দেখে নিও। মন দিয়ে সকলে শোনো গো, মন দিয়ে সকলে শোনো গো, নাগ কাহিনীর রূপ কথা, দোষ মুক্তির এই কথা, নাগ কাহিনীর রূপ কথা। মন দিয়ে সকলে শোনো গো, দোষ নাশ করে দাও এই প্রার্থনা। এখানে তো রাতারাতি সাপের ডিপি হয়ে গেছে, মালিককে খবর দে। মালিক, মালিক, এই শিলার উপর সাপের ডিপি হয়ে গেছে। মালিক, পণ্ডিত মশাই, আপনি ঠিকই বলেছিলেন, নাগ এক দেবতা হওয়ার জন্যে এখানেই নাগদেবীর বাসস্থান তৈরি হয়ে যায়। আমরা খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান। মা, আমি শ্বশুরবাড়ি যেতে চাই। তোর কিরকম শ্বশুরবাড়ি মা? সামান্য সাপ বুঝি, পরিবারের এক সদস্যর মতো মেনে নাগবীরের দেহ সংস্কার করে মন্দির বানিয়ে যারা পুজো করছে ওরাই আমার আপনজন। নাগবীরের মন্দিরই আমার ঘর, ওটাই আমার আসল বাড়ি। যেসব ভক্তরা ওখানে পুজো করতে আসে তাদের রক্ষার জন্য আমি ওখানে যাব। আয় মা। মাতা পিতার কথা বাচ্চারা যেমন শুনি, বাচ্চার ইচ্ছাও তেমনি মাতা পিতারা পূর্ণ করে। আমাকে আশীর্বাদ দিয়ে বিদায় করুন। অবশ্যই যাও মা। নিজের ভক্তের দুঃখ কষ্ট নিবারণের জন্য এইভাবে নাগসুন্দরী নাগদেবী রূপে ভূলোকে অবতীর্ণ হন। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করো, ওখানে নাগশিলা স্থাপন করো, তোমাদের অবশ্যই সন্তান হবে। আপনার যেমন আদেশ, কৃপা করে আপনি এখানে উপস্থিত থেকে এ কার্য সম্পন্ন করুন।
শীঘ্রই তোমাদের সন্তান প্রাপ্তি হোক। ঠাকুরমশাই, আমাদের পূজ্য অতিথি ওনারা কোথায় চলে গেলেন? কেমন চমৎকার! ওনারা সাক্ষাৎ পার্বতী আর মহেশ্বর ছিলেন। ওনারা স্বয়ং এসে এই শিলা স্থাপন করেছে। এই স্থান পুণ্য স্থান হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা দুজন সত্যিই ভাগ্যবান, আপনাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। গরি 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 গরি, কি কি হলো, কি হলো? পেটের ভেতর বাচ্চা পেছন দিকে ঘুরে গেছে, প্রসব এখন হবে না। আর দেরি হলে বাচ্চা মায়ের দুজনেরই বিপদ আছে। আমাদের গ্রামে তো ডাক্তার নেই, ঘরে ওর স্বামীও নেই, এখন ওকে শহরেই নিয়ে যেতে হবে। আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। তোমার মহিমায় জন্ম এই বাচ্চাটার নাম নাগলক্ষ্মী রাখছি মা। সাপও এলো না, দুধও খেলো না। তোমরা ব্যস্ত হচ্ছে কেন? আগে আমার দিদি নাগলক্ষ্মী আসুক, তারপর তো নাগদেবী দুধ পান করবে। নাগমাতা প্রথমে দিদি হাতে দুধ খাবে।
তোমার কথানুযায়ী দেবীর পূজা শুরু করি নাগলক্ষ্মী। আমি ভালো স্বামী পেয়েছি, এখন নাগদেবীর কৃপাতে আমি মা হতে চলেছি। নাগলক্ষ্মী, আমার মেয়ের এই বিকৃত রূপ দেখে কোনো বাচ্চাই ওর সাথে খেলে না। ওর এই অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগে নাগলক্ষ্মী। আমার নিজের চেহারা দেখে ঘৃণা হচ্ছে। এ কী করে হলো? বাড়ি বানানোর জন্য যে জায়গাটা নিয়েছিলাম সেখানে একটা সাপের ঢিপি ছিল। আমার স্বামী ওই ঢিপিটা ভেঙে ফেলে আর সমস্ত সাপকে পুড়িয়ে মারে। তারপর থেকেই আমার মেয়ের চেহারা এইরূপ হয়ে যায়। ওকে ঠিক করতে গেলে তোমাদের নাগদেবীর পূজা করতে হবে। তোমাদের প্রতিদিন পূজা ও পরিক্রমা করা চাই, সব ঠিক হয়ে যাবে। বসুন গুরুদেব। গুরুদেব, আজ্ঞে। বংশ পরম্পরা অনুযায়ী ছেলের বয়স 25 বছর হলে তাকেই ধর্মাধিকারী স্থান দেওয়া হয়। এখন আমার ছেলে শিবরাজের 25 বছর বয়স হল, এই জন্য আমি ওকে ধর্মাধিকারী করব বলে স্থির করেছি। আগামী শুক্রবার দিনটা খুবই ভালো দিন হবে। খুব ভালো কথা অন্নপূর্ণা। দীর্ঘ আয়ুষ্মতী ভব। প্রণাম গুরুদেব। দীর্ঘ আয়ুষ্মান ও ভব। প্রণাম বাবা। থাক থাক বাবা। মা, শিবা দাদা, শিবা দাদা, শিবা দাদা, জয় হোক, শিবা দাদা, ধর্মাধিকারী জয় হোক। এই কথা বলো তোমরা, ধর্মাধিকারী জয় হোক। বাবা। হ্যাঁ বাবা। শিবরাজ, আজ অব্দি আমাদের গ্রামে কোনোদিন পুলিশ আসেনি, একজন গ্রামবাসী কোনোদিন কোর্টে যায়নি। জন্ম জন্মান্তর থেকে আমাদের পূর্বপুরুষেরা ধর্মাধিকারীর আসনে বসে মানুষকে ন্যায় দেয়। এই মহান আসনে বসা আর তলোয়ারের মাথায় বসা সমান। জ্ঞানে অজ্ঞানে এক অপরাধী বেঁচে গেলেও
নিরপরাধ লোকের শাস্তি যেন না হয়। এই ধর্ম অধিকারী আসনে বসা ব্যক্তির মন বচন কর্ম পবিত্র হওয়া চাই। বাবা, যতদিন আমি বেঁচে থাকব আমি ধর্ম ন্যায়ের রক্ষা করব। সাক্ষী রেখে আমাকে বিয়ে করে এখন অন্য বউয়ের সঙ্গে সংসার করছে, আমি কি বউ নই? হুজুর, আমার কি কম আছে? আমার কাছে কি নেই যা ওর কাছে আছে? মানে তোমাকে বিয়ে করার পরে অন্যের সঙ্গে সংসার করছে, এটাই তোমার নালিশ? হ্যাঁ হুজুর, আমাকে ধোকা দিয়েছে, অন্যায় করেছে আমার সাথে। সারা জীবনের একসঙ্গে থাকার অঙ্গীকারকে অস্বীকার করেছে ও হুজুর। মদনলাল, যমুনা তোমার বিয়ে করা বউ, এটা সত্যি তো? হ্যাঁ হুজুর। ও থাকতে তুমি রাধার সঙ্গে সংসার করছো? হুজুর, ওর সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। আমি মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে ওকে বিয়ে করেছি, এই সম্পর্ককে খুব ভালোভাবে বজায় রেখেছি। মানে তুমি একেও বিয়ে করেছো আবার ওকেও বিয়ে করেছো? হ্যাঁ হুজুর। এ তো তুমি ঠিক করনি। সেটা বলতে পারবো না। বাবা, একজনকে বিয়ে করে আবার ওকে ছেড়ে অন্যের সঙ্গে ঘর করছো, এ তো অর্বাচীনের মতো কথা বলছো। একটা বউ বেঁচে থাকতে অন্যের সঙ্গে সম্পর্ক রাখা হিন্দু শাস্ত্র অনুযায়ী অপরাধ। তুমি অপরাধ করেছো, যে হাত দিয়ে রাধাকে মঙ্গলসূত্র পরিয়েছো, তোমার অপরাধ হিসাবে সেই হাত কেটে দেওয়ার। এই গ্রামে ধর্মাধিকারী হিসাবে আমি আদেশ দিলাম। হুজুর, আরে হুজুর, আপনি বলছেন উনি অপরাধ করেছেন, কিন্তু উনি কোনো অপরাধ করেননি, অপরাধ করেছি আমি। কেউ যদি কাউকে পাথর ছোড়ে, শাস্তি পাথরকে দেবেন না যে ছুঁড়েছে তাকে? আপনি বিচার করুন, আপনার কাছে আমি হাত জোড় করছি। ও যা করেছে আমার জন্য করেছে, তার জন্য ওর হাত কাটার বদলে আপনি আমার গলা কেটে নিন, আপনি আমার গলা কেটে নিন হুজুর। ওদের দুজনকে খুশিতে থাকতে দিন, পয়সা সম্পত্তি সব ওকে দিয়ে দিন, আমার কিচ্ছু চাই না হুজুর, আমাকে মেরে ফেলুন। যমুনা, তুমি কি চাও? আমি আর কি বলবো হুজুর, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন, আমার তো চাই টাকা আর শাস্তি। দেখো যমুনা, তুমি মদনলালের বিবাহিত স্ত্রী, তোমাদের যখন বিয়ে হয়েছিল ও তখন ধনী ছিল, কিন্তু যখন ওর ব্যবসায় লোকসান হয়, ও পথের ভিখিরি হয়ে যায়, তখন তুমি ওকে আশ্রয় না দিয়ে গলার মঙ্গলসূত্রের কথা ভুলে তুমি আর তোমার বাড়ির লোক মিলে ওকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে। তখন জীবনের প্রতি নিরাশ হয়ে ও আত্মহত্যা করার চেষ্টা করে, সেই সময় রাধা ওকে বাঁচিয়ে নতুন জীবন দেয়, ব্যবসাতেও ওকে সাহায্য করে। ওদের দুজনের নিজের বলে জগতে কেউ ছিল না। মদনলাল ওর ঘরে থাকতে লাগে, গ্রামবাসীরা ওদের সম্পর্কে বাজে কথা বলতে থাকে। সমাজে রাধা যাতে মাথা উঁচু করে চলতে পারে সেজন্য মদনলাল রাধার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয়। এছাড়া কোনো উপায় ছিল না। নিজের স্বামীর হাত কাটার কথা শোনার পরেই বেচারি রাধা ভেঙে পড়ে, আমায় বলে, অপরাধী আমি, ওকে আপনি ছেড়ে দিন ধর্মাবতার, কিন্তু তুমি আমাকে বললে ওকে যা শাস্তি দেওয়ার তাই দিন, আমার কিছু বলার নেই। এই পৃথিবীতে নারী জাতির স্থান অনেক উঁচুতে, মা নারী, বোন নারী, মেয়েও নারী, আমাদের আরাধ্য দেবীও নারী। এই রকম পবিত্র নারী জাতিতে জন্মগ্রহণ করে নারী জাতিকেই অপমান করছো যমুনা? এক্ষেত্রে আইন অনুযায়ী ন্যায় বিচার সম্ভব নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের হয়, মনুষ্যত্বের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। সেই কারণেই
রাধাই হলো মদনলালের প্রকৃত স্ত্রী, এটাই আমার সিদ্ধান্ত। শিবে 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 একটু দাঁড়াও। আরে কি হলো? ও, কুকুরের নজর, উল্লুকের নজর, গাধার নজর, বাদুরের নজর সব শুভ হয়ে যায়। এসব কিসের জন্য নন্দিনী? ওই পঞ্চায়েতের কত লোকের খারাপ নজর তোমার উপর পড়েছে, এর জন্য এসব। ওই ব্যাপার। আচ্ছা শিবা, ওই বউটা সম্পত্তির জন্য নিজের স্বামীকেই দোষী করলো? সম্পত্তির লোভে খুন খুনে শত্রু হয়ে যায় নন্দিনী। বাচ্চা জন্মদাতা মা বাবাকেই মেরে ফেলে, মা বাচ্চাকে মেরে ফেলে। নন্দিনী, এটা কলিযুগ। সন্তান জন্ম দেওয়া মা বাবাকে মেরে ফেলে এটা শুনেছি, কিন্তু মা বাচ্চাকে মেরে ফেলে এই কথা আজ পর্যন্ত শুনিনি। সবার মা কি আমার মায়ের মতো? হ্যাঁ। কি শিবা, তুমি কি বলছিলে? মা, আপনার ছেলে নালিশ করছে, আপনি নাকি খেতে দেন নাকি? শিবা, নন্দিনী তোর সঙ্গে মজা করছিল রে বাবা। হ্যাঁ রে, ক্ষমা করবেন, আমার মাকে নিয়ে কেউ ইয়ার কি করলে আমি সহ্য করব না। এই, এখানে কি হচ্ছেটা কি? রাস্তা আটকে সব ভিড় করে দাঁড়িয়ে আছো, শুনতে পাচ্ছ না গাড়ি হর্ন দিচ্ছে? আরে তুমি দেখতে পাচ্ছ না ওখানে নাগদেবী রাস্তা আটকে আছে? এই রাস্তায় পড়ে থাকা সাপটা তোমাদের দেবতা? তোমরা কি ভেবেছো ইনি কি স্বর্গ থেকে নেমে এসেছেন? শোনো, ফরেন কান্ট্রি হলে এই সাপটাকে ধরে নিয়ে গিয়ে পিস পিস করে কেটে ফ্রাই করে পিপার সল দিয়ে খেয়ে নিত। আপনি কি বলছেন, আমাদের দেবতার সমান? আরে মূর্খরা, তোমরা যে কাকে ওপরে ওঠাও আর কাকে যে নিচে নামাও তা বোঝা বড়ই কঠিন। ওকে ওখানে থাকতে দাও, আমি দেখছি। নাগলক্ষ্মী, এই গঙ্গা মায়ের কাছে আমি অনেক ঋণী জানো। কি করে? এই মায়ের কোল থেকেই আমি এই সোনার পুতুলটা পেয়েছি। যদি তুমি জলের মধ্যে না পড়ে যেতে তাহলে আমি তোমাকে বাঁচাবার সুযোগ পেতাম না, আর এই সুন্দর মুখটা দেখার আমার সৌভাগ্যও হতো না। মামন, এই মামন। এ কি মামন, তোর সারা মুখের দাগ ঠিক হয়ে গেছে রে মা? হ্যাঁ মা, আমি ভালো হয়ে গেছি মা। সত্যি রে মা, ওই নাগলক্ষ্মীর কথা সত্যিই হয়েছে, সবই ওই নাগদেবীর মহিমা রে মা। মা শিবা, আরে আজকে তুমি খাবার নিয়ে এসেছো, সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছো। পরে তো আমাকেই করতে হবে, যদি এখন থেকে করি তাতে কি অসুবিধা আছে? অসুবিধা কিছু নেই, পরে গিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করব। শুধু রান্নাঘরের কাজই করব না গো, ঝাড়ু মোছা করা, বাসন মাজা, কাপড় ধোয়া, আর রাত হতে তোমার বিছানা করা গো। তোমাকে একাই কত কাজ করতে হবে, মাসের শেষে কত টাকা নেবে? মাইনে চাই না আমার, আমার যা চাই ওই জিনিসটা পেলেই যথেষ্ট। মাইনের বদলে একটা জিনিস চাই? হ্যাঁ, কি এমন জিনিস হতে পারে যে এত দামি? কি বলো তো,
ওটা সময় এলেই বলে দেব। কি ব্যাপার তোমার? এইভাবে বসে থাকলে পেট ভরবে তোমার? আগে খাবার খাও। তরকারিটা কি দেবে? এই মা, ভুলেই গেছি। বাস বাস বাস। শিবা, একি মা, প্রথমে তুমি খেয়ে তারপরে আমায় দিচ্ছ? শিবা, তুমি তো আমার একমাত্র ছেলে, আমাদের বংশের প্রদীপ। নৌকোর হাল সবসময় শক্ত করে ধরতে হয়, নইলে নৌকো ডুবে যাবে। যে ঠিক এই রকমই, তুমি ভালো থাকলে এই ঘর ভালো থাকবে, এই ঘর ভালো থাকলে এই গ্রাম ভালো থাকবে। এই জন্য আমি চাই আমার ছেলে সব সময় যেন ভালো থাকে। মা, আমার ভালোর জন্য আগে তুমি খেয়ে নিজেকে বিপদে ফেলছো, কারণটা কি? আমি আমার চিন্তা করি না বাবা, কিন্তু তোমার যদি কিছু হয় তাহলে আমি সহ্য করতে পারবো না বাবা। মা, তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। মা শিবা, নাগলক্ষ্মী, আমি শহরের বড় হাসপাতালে স্ক্যানিং করিয়েছি, ওই রিপোর্ট থেকে জানতে পেরেছি আমার যবজ বাচ্চা হবে। তুমি খুব ভাগ্যবতী, নাগদেবীর কৃপায় সবই ভালো হবে। জগা, এখনই আসছি মালিক। এই 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 এই, আমি দেখছি, তুই যা না, যা। জগা, আসছি। আরে যা না রে বাবা, আরে যা। জগা, এসেছি। জগা, এতদিন তোর হাত শক্ত মনে হতো, মেয়েদের মতো নরম মনে হচ্ছে কেন রে? হাতে তেল লাগানো আছে না, সেই জন্যই। এই কাঞ্চন, তুই এত দেরি কেন করে দিলি? হ্যাঁ বল। জামাইবাবুকে দেখে আমি কেন মেয়ে হলাম না সেটাই ভাবছিলাম। এরকম পি আমি কোথাও দেখিনি, অনেক বড় এটা। আর এই হাত লোহার খাম্বার মতো। জামাইবাবু, মিষ্টি মিষ্টি কথা শুনে আমার কি মনে হয় জানো, আমারও জামাইবাবুর সাথে নাচ গান করতে ইচ্ছা করে। চুপ অসভ্য। আপনার এই বুকে মাথা রাখার সৌভাগ্য না জানি কোন মেয়ের ভাগ্যে জুটবে, আপনি সমস্ত মেয়েরই স্বপ্ন। দিদি, কোথায় হারিয়ে গেছো? স্বপ্নে জামাইবাবুর সাথে উড়ে যাচ্ছে নাকি? ছি বদমাশ, মুখখানা দেখো। হায় রে ভগবান, এই দুটোকে জন্ম দিলি, এতদিন ধরে পেটে ধরেছিলি, মানুষের পেটে এগুলো কিসের বাচ্চা? এই সাপের বাচ্চা, না মানুষ না সাপ। তুই আমাকে এরকম বাচ্চা দিলি, তুই তুই এদের চোখের সামনে থেকে সরা, আমি এদের সহ্য করতে পারছি না। এদেরকে আমি এক মুহূর্ত চোখের সামনে দেখতে চাই না, নিয়ে যাবি কিনা বল, না হলে এদের পিস পিস করে কেটে নদীর জলে ভাসিয়ে দেব। কি করবো নাগলক্ষ্মী, আমার এই সন্তান দুটোকে নিয়ে কোথায় যাবো আমি? ওদের ওদের বাবাই যখন সন্তানকে অস্বীকার করছে, আমার বেঁচে থাকার কি প্রয়োজন? এই সন্তান দুটোকে নিয়ে বাঁচতে চাই না। এরম বলো না, হায় ভগবান, বাচ্চা দুটো এইভাবে জন্মগ্রহণ করলো, এ কি করে সম্ভব হলো? নিশ্চয়ই কোনো দোষ হয়েছে। কি হবে, নাগদেবী বাঁচাতে পারে। হ্যাঁ, আহ
নাগমাতা, তুমি কৃপা করেছো। তোমাকে বলেছিলাম না ঠিক হয়ে যাবে। জ্যোতি, জ্যোতি, আমাদের সন্তান, এই নাগমায়ের আশীর্বাদে আমাদের সন্তান ভালো হয়ে গেছে। মা নাগদেবী, আমি অন্যায় করেছি, আমার অহংকার ভেঙে দিয়েছো মা, আমাকে ক্ষমা করে দাও নাগমাতা। তুই দয়াময়ী নাগমাতা, আমি আমার পাপের সাজা পেয়েছি মা, আমি আমার পাপের সাজা পেয়েছি মা। নাগমাতা, তুমি দয়াময়ী মা, তোমার দয়া অপরিসীম, আমাকে আমাকে ক্ষমা করে দাও মা। শত্রুকেও জন্ম জন্মান্তর প্রতিশোধ নিতে ছাড়ে না। আজ তোর মেয়ের জীবন নিয়েছে, কাল তোর জীবন নেবে, তোর বংশ নিঃবংশ হয়ে যাবে। এখন এই সাপ ধরা ছাড়, আর আমার খেতে কাজ করবি, চল আর জীবন আনন্দে কাট। নারী তো ঠিকই আছে, এমন কিছু হয়নি, হতে পারে কোনো শারীরিক দুর্বলতার জন্য অসুস্থ হয়ে পড়েছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে, আমি এখন আসি। ঠিক আছে। আমি জানতাম ওই মেয়েটি প্রেমের জালে ফাঁসিয়ে আপনার সম্পত্তি হাতানোর জন্য ওকে কিছু খাইয়ে দিয়েছে, ব্যাস, যাতে ওই মেয়েটা সবকিছু হয়ে যায়। হ্যাঁ সুন্দর বললো ভাই। আমাদের শিবরাজকে নৌকর মাঝির মেয়ের সাথে ঘুরতে আমি নিজের চোখে দেখেছি।
হে ভগবান, আমার শিবাকে ভালো করে দাও, ওর খুশিতেই আমার খুশি। শিবা, শিবা। হ্যাঁ বাবা। এরা যা বলছে তা কি সত্যি? এনারা কি বলছেন আমি জানি না, আমি শুধু এইটুকু জানি আমি ওই মেয়েটাকে ভালোবাসি। ওই কাঙ্গাল খানদানের সঙ্গে তুমি বলো শিবা। বাবা, ওই মেয়েটিকে আমি মন থেকে ভীষণ ভালোবাসি। হতে পারে ও গরিবের মেয়ে, কিন্তু আমাকে ও মন প্রাণ দিয়ে ভীষণ ভালোবাসে। সুন্দর, ঠিকই বলেছিস। শিবা, অনাথ মেয়ে হচ্ছে নন্দিনী। বহুদিন আগে ওর মা নদীতে ভেসে যাচ্ছিল, তোমার মা, তাকে বাঁচাতে গিয়ে এর মা মারা যায়। এখন তুমি ছাড়া ওটার কেউ নেই। বাবা, কিন্তু দেখো শিবা, তোমার সব স্বপ্ন আমি পূরণ করেছি, কিন্তু বিয়ের ব্যাপারে আমাদের কথা শুনতেই হবে। বাবা শুনুন, এই ঘর আপনার, এখানে যদি কেউ ভুল করে তাকে শাস্তি দেবার অধিকার আপনার আছে, কিন্তু শিবার ব্যাপারে এরকম আমি হতে দেব না। ওর খুশিতেই আমার খুশি। যে কোনো কারণে ওর মনে যদি আঘাত লাগে, চোখে জল পড়ে, তা আমি সহ্য করতে পারবো না। ওই মেয়ে যেই হোক না কেন, আর শিবা যদি তাকে ভালোবাসে, শিবার বিয়ে ওখানেই হবে। অন্নপূর্ণা, তোমার জন্যই অনাথ হয়ে গেছে নন্দিনী। সেই থেকে আজ পর্যন্ত ভাবি পুত্রবধূ হিসেবে এই ঘরে একসঙ্গে লালন পালন করে আসছি, তুমি কি তা ভুলে গেছো? নন্দিনীকে আমি সে নজরে দেখি না। দেখুন, নন্দিনী আমার নিজের মেয়ের থেকেও বেশি। ওর বিয়ে অন্য কোথাও ধুমধাম করে করাবো, কোনো কিছুরই কম হবে না। নাগলক্ষ্মী আমার সব কিছু, আমায় যদি কাউকে বিয়ে করতেই হয় তাহলে আমি ওকেই করবো। শিবা! বাবা, আমার মনের মধ্যে ও রয়েছে, কিন্তু ওর মনে আমি নেই। স্বপ্ন দেখলে কি হবে? ভাগ্য হওয়া যায়, স্বপ্ন আমার, ভাগ্য ওর। নন্দিনী, আমার বিয়েতে এসে তুমি আশীর্বাদ করবে, নইলে কিন্তু আমি বিয়ে করব না। নাগমাতা, কিছু করবেন না, আপনারা ভয় পাবেন না। ইনি আমাদের দেবী, নাগ দেবী। নাগমাতা, এই সাপটা কামড়াবে না তো, চুইয়ে দেখো না। নাগমাতা, কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম তুমি আসবে না, কিন্তু তুমি ঠিক সময় চলে এসেছো। প্রণাম কর, আমাদের দুজনকে আশীর্বাদ দাও মা। গরিব সুনো
वो तुम्हारी सुनेगा, तुम एक पैसा दोगे वो दस लाख देगा, गरीबों की सुनो बाबा को दे दे। एकी सुंदर सब समय बहुरूपी साजे, কিন্তু আজকে সবাই বহুরূপী সেজেছো, কি ব্যাপার? আজ আমরা বহুরূপী সাজিনি, এবার থেকে আমাদের সর্বনাশ। সুন্দর, ভিক্ষা চাইবে তোমাদের শত্রু, তোমরা কেন ভিক্ষা চাইবে? আপনি তো বলেছিলেন আমার মেয়েকে বিয়ে করে ঘর জামাই হয়ে যাও, তাহলে সব সম্পত্তি তোমাদের করে দেবো, আপনি এই কথা বলেছিলেন না? এই কথা কি আমি অস্বীকার করেছি? একবার যখন বলে দিয়েছি তো ব্যাস, এই সব সম্পত্তি তোমাদের। তোমাদের ভয় যে ওদের সন্তান হবে? ওদের কখনো সন্তান হবে না। শিবরাজ আমার সন্তান নয়। যখনও দু মাসের বাচ্চা ছিল তখন ওর মা মারা যায়, ওকে দেখভাল করার জন্যই তো উনি আমাকে বিয়ে করে নিয়ে এলেন। আমার তিনটি কন্যা সন্তানের জন্ম হল, পুত্র সন্তান হল না। এই সম্পত্তির মালিক আমার ওই সৎ ছেলে হবে ভেবে বহু বছর আগে শিবা, গুরুদেবকে প্রণাম করো বাবা। আমি তোমাকেই প্রণাম করব মা। আমার শোন আছে মা, শা এখন সম্পূর্ণ এক বিষাক্ত নাক হয়ে গেছে। ওর সঙ্গে যে মেয়ে সম্পর্ক করবে সে মেয়ে তখনই মরে যাবে। এই কারণে নন্দিনীকে শিবার সঙ্গে বিয়ে দিতে দিইনি। এই ফুলশয্যার রাত নাগলক্ষ্মীর শেষ রাত হবে। শেষ রাত হবে, শেষ রাত হবে, শেষ রাত হবে। নন্দিনী, তুমি কোথায় যাচ্ছ মা? পাগলি মেয়ে, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব, এসো। আরে লজ্জা কিসে? এই লজ্জাই হচ্ছে নারীর ভূষণ, ওটাই ও সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। কিন্তু ভূষণ যতই সুন্দর হোক না কেন, ফুলশয্যার রাতে তাকে তো খুলতেই হবে। আমি কি এমন বললাম আমার প্রিয়া? তোমার সুবাসে আমি মাতাল। আগে দুধ। শিবরাজ এখন সম্পূর্ণ এক বিষাক্ত নাগ হয়ে গেছে। আগে দুধ খেতে হবে। তোমার দুধ খাবার পর আমাকে খেতে হবে, তোমার খাবার পর তবেই আমি খাবো। আমার বাবা, আমার মা আর সবাই এই কথাই বলেছে। ওনারা দুধে চিনি মিশিয়ে খেতে বলেন, দুধে অমৃত মিশিয়ে খেতে আমিই জানি। না, আগে তুমি খেয়ে নাও, তারপরে আমি খাবো। আচ্ছা তাহলে একটা কাজ করি। কি? টস করি, তোমার কি চাই? রাজা। তাহলে আমার রানী। রানী, আগে তুমি খাও। ওর সঙ্গে যে মেয়ে সম্পর্ক করবে সে মেয়ে তখনই মরে যাবে। না 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 না, আগে একটা আপেল তুমি খাও, তারপরে আমি। আচ্ছা ঠিক আছে। হাত দিয়ে কিন্তু ছোঁয়া যাবে না। মানে মুখে করে খাওয়াতে হবে। ঠিক আছে। আস্তে
হাতের ছোঁয়া লাগলে কিন্তু আমি খাবো না। লজ্জা লাগে না, যা পালো। এই তুই এটা খাবি নাকি? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আলুটা নেবাও, নেবাও না। আপেলটা পুরো খেলি। নাগলক্ষ্মী, এই সংসারে কিছুই অমর নয়, চিরকাল কেউ বেঁচে থাকে না। কুকুরের আয়ু 16 বছর, গরুর 20 বছর, তোতা পাখিদের 5 বছর আয়ু দেওয়া ভগবান এই মানুষকে সুখ দুঃখের জন্য 100 বছর আয়ু দিয়েছে মা। তোমার কাঞ্চন তোমার মেয়ে হয়ে জীবনভর তোমার সঙ্গে থাকতে চায়, এই জন্যই তোমায় ছেড়ে চলে গেছে। বিয়ের জন্য লগ্ন পাওয়া যায়, কিন্তু ফুলশয্যা একবারই আসে। জানো, আজ খুব ভালো দিন। এবার সব ভুলে তাড়াতাড়ি একটা সুন্দর নাতি দাও আমায়। এই নাও বাবা। আরে দাঁড়া, এসো মৌদি, তাড়াতাড়ি এসো।
কে রে? চাও না, দেখো না। কে রে? শিবা, শিবা। নন্দিনী, আমার খুব ভয় করছে। নন্দিনী, আমাকে বাঁচাও। আমার ভয় করছে, আমার ভয় ভূত রয়েছে। নন্দিনী, আমি তোমাকে ছেড়ে যাবো না। কে আছে নন্দিনী? কে? আমাকে ছেড়ে দাও। নন্দিনী, আমার ভয় করছে। নন্দিনী, কি হচ্ছে? আমি যাবো না। আমাকে ছেড়ে দাও। কোথায় ভূত? আমি যাবো না। ওকে বলো, আমাকে বাঁচাও। নন্দিনী, সরে যাও। আমাকে বাঁচাও শিবা, আমাকে বাঁচাও। নন্দিনী, আমার কথা শোনো। কি হয়েছে? কি? আর ভূত ঠিক নেই। নন্দিনী শোনো, নন্দিনী কিছুতেই যাবো না। আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। এমন কি হয়েছে মা? আমার সাথে ওর কেন বিয়ে দিলে? আমাকে বউ বানিয়ে কেন এনেছো? জবাব দাও। কি হয়েছে বলবে তো? প্রত্যেক স্ত্রী তার নিজের স্বামীর সাথী হয়। স্বামীর জন্য সে তার প্রাণও বিসর্জন দিতে পারে। একজন নারী সবকিছু ভাগ করতে পারে, কিন্তু নিজের স্বামীকে সে কখনো ভাগ করতে পারে না। কি এমন হয়েছে? স্বামী স্ত্রীর মাঝে কেউ আসতে পারে না। আর এদিকে এবারের মেয়ে নন্দিনী আমার ঘরে ঢুকে আমার স্বামীকে জড়িয়ে ধরছে। ওর ঘরে নাকি ভূত এসেছে, ঘুমোতে পারছে না। আমার ঘরে ঢুকে ওকে জড়িয়ে, ছি ছি ছি, একে মেনে নেওয়া যায়? মা, তুমি বলো আমি কি করব। আমি চলে যাব। তোমার নন্দিনীকে ওর সাথে বিয়ে দিয়ে ওকে সংসারই করে দাও। না না, এমন কথা বলো না ওর সম্বন্ধে। ও খুব সরল, ও শিবকে ভালোবাসে এটা সত্যি। এখনো পর্যন্ত ওকে ভুলতে পারেনি এটা ঠিক। ছোটবেলা থেকেও ওকে মনে প্রাণে ভালোবেসে ফেলে। তুমি ওর কথা কিছু মনে? তাতে কি হয়েছে? ওর সাথে আমার বিয়ে হয়েছে, এখনো শুধুমাত্র আমার। মা, ভালো করে শুনে নাও, এ ঘরে হয় আমি থাকবো, নইলে ও থাকবে। হেই, আমার ঘরে কি করছিলি? হ্যাঁ, হো, কিছু খাইয়ে দাইয়ে আমাকে মারতে চাস? হে ভগবান, এত মেয়ে আমি দেখেছি, কিন্তু তোর মতো নির্লজ্জ কাউকে দেখিনি। বিয়ে হবার পরেও শিবা শিবা বলে ওকে জড়িয়ে ধরে ওর উপর পড়া, ছি! হেই মেয়ে, তোর লজ্জা শরম বলে কিচ্ছু নেই না? একজন স্ত্রী তার জীবনে সব কিছু ভাগ করে নিতে পারে, কিন্তু স্বামীর ক্ষেত্রে সে ইয়ারকিও ভাগ করতে পারে না। তুই কোনোদিনও পারবি না, বুঝলি? কাল যখন তুই বিয়ে করবি, তোর ঘর সংসার হবে, তখন যদি তোর স্বামীকে কেউ চায়, কি করবি তখন? তুই চাকু দিয়ে মেরে দেব। হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি এটা করতে পারবো না? আচ্ছা, তোর তো এখনো বিয়ে হয়নি, তোর তো এত ক্ষমতা আছে। আমি সমাজের নিয়ম মেনে বিয়ে করে সংসার করছি, আমি কি তোকে ছেড়ে দেবো? মেরে দেবো তোকে। আমাকে কিছু করার জন্য তুমি বেঁচে থাকবে তবে না। মানে তুই আমাকে মেরে দিবি? আমি তোর কি ক্ষতি করেছি, কি অন্যায় করেছি, কেন আমাকে এভাবে মারতে চাস? জানি, আমি ঠিক জানি তুই আমাকে বিষ দিয়েছিলি, কিন্তু ওই বিষকে আমার কাঞ্চন মরে যায়। হেই, তুই যদি আমাকে মারিস তোকে আমি ছাড়বো না, ভূত হয় তোকে আমি জ্বালাবো, আমার স্বামীর সাথে কোনোদিন থাকতে দেবো না। দিদি, দিদি, কে তোর দিদি? কেউ নিজের দিদির ঘর এইভাবে নষ্ট করে? তোমার সংসার যেন নষ্ট না হয় তাই এসব করেছি। নন্দিনী, কোনো পাপ না করা সত্ত্বেও তুমি অকারণে মরে যাবে, এই জন্যই আমি এসব করেছি। কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। আজ তোমাকে যে কথা বলছি এই কথাটা কখনো যেন কাউকে বলবে না। আমাকে ছুঁয়ে দিব্যি করো দিদি। হ্যাঁ, আমার জীবনে শিবাই সব। এটা সত্যি, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু যখন জানতে পারলাম যে ও তোমাকে ভালোবাসে, তখনই আশা ছেড়ে দিই। শিবা এক বিষ মানব। দুজন যদি একসঙ্গে মিলিত হও তাহলে তুমি বাঁচবে না।
এখনো আমাকে বিশ্বাস করছ না তো? যে ফলটা খেয়ে কাঞ্চন মারা যায়, এই ফলটা খেয়ে আমিও মরে যাব। না নন্দিনী, না। দিদি, শিবা এক ধর্মাধিকারী, মানুষকে ন্যায় দেয়। কারো সাথে অন্যায় হয়ে যায় সেটা ও স্বপ্নেও ভাবতে পারে না। এমন মানুষ বিনা দোষে খুনি কেন হবে? দিদি, তোমাকে মরতে দেব না, তুমি মরবে না। নন্দিনী, তোকে আমি ভুল বুঝেছি রে। আমাকে আমাকে তুই আমাকে তুই ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। দিদি, শিবা আসছে, এই কথাটা গোপন রেখো। কি জানি কি হয়েছে আজকালকার ছেলেদের। যে মা দশ মাস পেটে রেখে জন্ম দেয় তাকে এক বেলা রুটি পর্যন্ত দিতে পারে না। আমার ইচ্ছে হচ্ছিল ওইখানে তিনটা ছেলেকে গলা টিপে মেরে দিই, কিন্তু আমি কি বা করতে পারি? আমি বিচারকের আসনে বসে আছি। আরে বাবা, যাই হোক না কেন, কিন্তু কিন্তু মাকে কি কেউ মারতে পারে? আমি সকালে ভগবানকে প্রণাম করি না, আমি আমার মাকে প্রণাম করি। মা আমার কাছে দেবী। নাগলক্ষ্মী, আমি অনেক ভাগ্যবান বুঝলে, যে মার ভালোবাসা পেয়েছি, যা এই দুনিয়ায় আর কেউ দিতে পারবে না। ওনার ভালোবাসায় আমি ধন্য। তোমার মাকে তুমি এত ভালোবাসো, আর ওনার ইচ্ছাকে পূরণ করবে না? কি বলছো, শুনতে পাইনি। হ্যাঁগো, তুমি মাকে এত ভালোবাসো, আমি বলছিলাম কি, বলোই না, মনের ইচ্ছা পূরণ করবে না? গ্রামের লোকেদের কথা ভাবতে ভাবতে ঘরের লোকের কথা ভুলে মন্দির থেকে ফিরে আসার পর ঘরের ভগবানের কোনো দাম নেই, মন্দিরের ভগবানের জন্য এত চিন্তা করছো? এই পতিদেবের সেবা করলে পরে ওয়া ওয়া পাবে। আমি জানি আমারই ভুল হয়েছে। ভালো স্বামী পেলে ওনার সাথে মন্দিরে গিয়ে 101টা নারকেল ভাঙার মানসিক করেছিলাম। কিন্তু তোমাকে পাবার পর আমি না আমার আরাধ্য দেবী নাগদেবীকেও ভুলে গেছি। এবার আমরা দুজনে মন্দিরে গিয়ে পুজো দেব। হ্যাঁ, আরে এমন কি ছিল, চলো। বীরের দেহ যে দাহ সৎকার করেছিল তার বংশ নির্বংশ হবে বলেই শিবরাজকে আমি বিষ মানব বানিয়েছি, ওকে বাঁচতে দেব না। গরুড়, যা! তোমার কিছু হয়নি তো?
নাগ সুন্দরী, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। নাগলক্ষ্মী, 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 মা, নাগদেবী, 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 কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ এমন? মা, তোমারই অনুগ্রহ থেকে আমি জন্মেছি, তুমি আমাকে ভালো স্বামী দিয়েছ, তুমি তো আমাকে মঙ্গলসূত্র দিয়ে আশীর্বাদ করে বিয়ে দিয়েছ। আমার স্বামীর সঙ্গে মিলন হলে আমি মরে যাব। কেন এমন পরিস্থিতির সামনে আমাকে দাঁড় করালে? হ্যাঁ, ও বিষমানব, তাই না? হ্যাঁ, আমি চাই না আমাকে মেরেও খুনিও। তুমি আমায় মেরে দাও মা, তুমি আমার প্রাণ নিয়ে নাও, তুমি আমায় মেরে দাও, তুমি মেরে দাও। নাগলক্ষ্মী, কোনো জননী তার সন্তানের অমঙ্গল চায় না, তাহলে কি আমি তোমার খারাপ চাইবো? সত্যিটা কি তা তুমি জানো? সম্পত্তির লোভে পড়ে সোনা দানা পাওয়ার আশায় ওকে বিষমানবে পরিণত করেছে ওরই সৎমা। ওর ভেতরে যে বিষ আছে সেটা সামান্য নয়। কিছুদিনের মধ্যে শিবরাজ মানব রূপ হারিয়ে বিষাক্ত কীটে পরিণত হবে। মা, তুমি মানুষদের জীবন দান করেছো, কি কি চমৎকার দেখিয়েছো তুমি! এই সময় তুমি আমার স্বামীকে ঠিক করতে পারছো না কেন মা? সেটা আমার দ্বারা সম্ভব নয়, তোমার দ্বারাই সম্ভব। হে, তুমি কি বলছো মা? হ্যাঁ নাগলক্ষ্মী, শিবরাজের শরীরের বিষ বার করার শক্তি এই ভুলোকে কেন? নাগলোকেরও কোনো নাগেলও নেই। ভগবান শঙ্করের গলার হার হয়ে যে নাগ রয়েছে তার পক্ষেই সম্ভবপর এই কাজ। ওই আমাদের নাগ জাতির রাজা, ওর অনুগ্রহ পেতে হলে 11 দিন পরম নিষ্ঠার সাথে মা মনুষার নামে পতিপত্নী দুজনকেই অত্যন্ত কঠিন ব্রহ্মচারীর ব্রত পালন করতে হবে। তুমি বা তোমার স্বামীর দ্বারা যদি এই ব্রত ভঙ্গ না হয়, তবেই শিবরাজ আবার মানব রূপ ফিরে পাবে। শিবরাজের ওপর যে কুগ্রহের প্রভাব আছে ও শুধু তোমার দ্বারাই দূর হবে নাগলক্ষ্মী। এই কারণের জন্যই তোমাকে এই বাড়ির বউ করে পাঠিয়েছি। আমার নাগবীরের মন্দির যারা স্থাপন করেছে তাদের বংশ নির্বংশ হবে না। এই বংশকে আমি কখনোই নির্বংশ হতে দেব না। তুমি এই বংশকে এগিয়ে নিয়ে যাবে। শোনো, শোনো না নাগলক্ষ্মী, ওঠো, শোনো, আমাদের নাগদেবী আমাদের দুজনকে রক্ষা করেছে, এই সব কষ্টের কারণ শুধু আমি। কি বলছো নাগলক্ষ্মী? আমরা একে অপরকে ভালোবেসেছি, বাড়ির লোকেরা আমাদের জন্মকুষ্ঠি না দেখেই বিয়ে দিয়েছে, মনে হয় আমাদের জন্মকুষ্ঠি মেলেনি, এই জন্য এত বিপদ। যদি এই দোষ কাটাতে হয় তবে আমাকে ব্রত রাখতে হবে, আর এতে তোমার পূর্ণ সহযোগিতা চাই।
আমাকে কথা দাও। আমি তোমার জন্য আমার জীবন দিতে পারি। নাগলক্ষ্মী, আমাদের ঘরে এসব কি হচ্ছে বলতো? আমাদের বাড়িতে কারোর কুনজর পড়েছে। মন্দিরের এক বুড়ো বাবা বলেছেন যদি ব্রত রাখি সব ঠিক হয়ে যাবে, এই জন্য আমাকে আশীর্বাদ করুন বাবা। হ্যাঁ, ভালো হোক মা। মা, তোমার কিসের কষ্ট? এত কঠিন ব্রত রাখার কি দরকার হয়ে পড়ল? আমার শিবা তোমাকে ভালোবাসে এ কথা শুনেই, যাকে বউ বলে মেনেছিলাম তাকে অস্বীকার করে তোমার সাথে ওর বিয়ে দিয়ে দিই। জানো কেন? যাতে শিবা সুখী থাকে সব সময়। আর তুমি বিয়ের তিন দিন পরে ওকে দূরে ঠেলে দিয়ে ওকে কষ্ট দিচ্ছ এভাবে। এই, আমি এত কিছু বলে যাচ্ছি, এরকম করে তুমি কি দেখছো? আপনার মতো মা আজ পর্যন্ত কোথাও দেখিনি। মায়ের মমতা স্নেহ কাকে বলে? আপনার কাছে শিখতে হবে। প্রত্যেক মা এটাই চায় যে আমার ছেলে সুখে থাক, ওর বিয়ে হোক, ছেলে মেয়ে হোক, আমি নাতি নাতনির সঙ্গে খেলতে পারি। কিন্তু তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমার এই আশা আর কোনো দিন পূরণ হল না। ও যদি আপনার ছেলে হয়, ও কিন্তু আমার স্বামীও। 25 বছর আপনি পালন করেছেন ওকে, 75 বছর আমি দেখাশোনা করব। হ্যাঁ, কি হয়েছে যে এমন কথা বলছো? হ্যাঁ, আপনি কিছু জানেন না মা, এই পুরো ভুলটা তো আমি করেছি। ভালো স্বামী পাওয়ার জন্য আমি পূজোর মানত করেছিলাম, মানত পুরো না করে শ্বশুর বাড়ি চলে এলাম, এই জন্যই তো এসব হচ্ছে। কার মনে কি আছে কে জানে, কে জানে কার খারাপ নজর পড়েছে ওর ওপর। মা নাগদেবী থাকতে আমার কোনো ক্ষতি হবে না, আমার স্বামীকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কেউ ওর ক্ষতি করতে চাইলে তাকে আমার নাগদেবী ধ্বংস করে দেবে। মা, আমার 10টা বাচ্চা হোক, আমি আমার স্বামীর সঙ্গে ভালো থাকি এই আশীর্বাদ করুন। তোমার বৌমা 11 দিন ধরে ব্রত করছে, নিজের স্বামীকে রক্ষা করার চেষ্টা করছে। ওকে এই কাজে কে সাহায্য করছে, কারা কারা এর সাথে জড়িত আছে আমি সব কিছুই জানি। অন্নপূর্ণা দেবী, তুমি নির্ভয়ে থাকো, তোমার পুত্র বেঁচে থাকবে না, তোমার বৌমাও বাঁচবে না, ওর বংশ নির্বংশ হবে কেউ ঠেকাতে পারবে না। কারণ যদি এ কামনাগের বক্র দৃষ্টি একবার কোনো লোকের ওপর পড়ে যায়, তাহলে সে যেই হোক না কেন শান্তিতে থাকতে পারবে না। তোমাকেও কিছু করতে হবে, মানব চেষ্টারও আবশ্যকতা আছে, যে কোনো উপায়ে এই ব্রতকে সফল হওয়া থেকে আটকাতে হবে, আর এটা করতে হবে তোমাকে। তুমি এসে গেছো, এসো, তোমাকে দেখলে পর আমার খুব আনন্দ হয়, অন্যদিকে আবার রাগও হয়। তোমাকে ভালোবেসে, তোমাকে বিয়ে করে, তোমাকে আমার প্রিয়তমা করে সারা জীবন আমার নিজের দাসী রূপে তোমার হাতে সেবা পাওয়ার ইচ্ছা আমার বহুদিন ধরে। শতজন্ম নিলেও কিন্তু তুই আমার স্বামী হবার যোগ্য হতে পারবি না। নাগবীর আমাদের জাতিতে বজ্র সমান ছিল, এমন বীরের দাসী হলেও আমার গর্ব হতো। তোর মতো স্বার্থপর কুচক্রী নিজের কাছে কখনো মাথা নিচু করব না। নাগ জাতিতে জন্ম নিয়ে
ওই জাতিকে অপমান করার জন্য নাগলোক থেকে তুই বহিষ্কৃত হয়েছিলি। তোর লজ্জা করে না? এখনো পর্যন্ত তোর বুদ্ধি হলো না? তোমার বাবাই যে শুধু তোমার সাথে আমার বিয়ে দেয়নি তা নয়, তুমিও কিন্তু আমার সাথে ছলনা করেছো। ওই নাগ জাতির ছায়া যেন আমার কাছে না ঘাসে, এই কারণে আমি নাগলোক ত্যাগ করে স্বচ্ছ মন নিয়ে গরুরের সেবা করেছি। তারপর ওর শক্তির আহ্বান করে তোমাকে আমি সর্বনাশ করব। তোমাকে যারা পূজো করে তাদের দুঃখ এবং কষ্ট দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই আমি ভূলোকে এসেছি। যারা আমাকে পূজো করে বা অন্য কাউকে, তুই কোনো কষ্ট দিতে সফল হবি না। ড্রিম শেষ, শত্রু শেষ, ধুন শেষ, এই তিনটে জিনিস কখনোই শেষ হবে না। এই তিনটে জিনিসের সমস্ত হিসাব কিতাব আমার কাছে আছে, আমি শেষ করেই ছাড়ব। আমার উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ওই শিবরাজের উপর অত্যাচার কেন করছিস? কেবল তুমিই নও, যারা তোমার স্বামীর দেহ দাহ সৎকার করে মন্দির বানিয়েছে, ওরাও আমার শত্রু। ওই শত্রুর বংশকে নির্বংশ করার জন্যই শিবরাজকে বালক অবস্থায় বিষ দিয়ে বিষ মানবে পরিণত করেছি। কামনাক, তুই দুষ্টতার শেষ সীমায় চলে গেছিস। ওখান থেকে আগে যাবার কোনো রাস্তা নেই। দুষ্টদের কখনোই জয় হয় না। আমি তোর ভালোর জন্যই বলছি, ভালোর সাথে সবসময় ভালো হয়। দুষ্টদের থেকে শক্তি হরণ করে ভক্তদের রক্ষা করার জন্য ফুলকে অনেক দেবদেবী আবির্ভূত হয়েছেন। ভক্তদের রক্ষা করার দায়িত্ব ভগবানের উপরই, দুর্বলের কখনো বিনাশ হয় না। শোন, আমি আমার পূর্বসূরি এবং পঞ্চভূতকে সাক্ষী রেখে বলছি, তুই ওর কিছুই করতে পারবি না। আর শিবরাজের বংশ আমার ভক্ত নাগলক্ষ্মীর দ্বারাই এগিয়ে যাবে। ওঙ্কারের শপথ নিয়ে বলছি, ওর ব্রততে কোনো বাধাই আসতে দেব না। এই সুন্দরী, নাগ সুন্দরী, নাগলক্ষ্মী, আমার আদেশ অনুসারে তুমি যে ব্রত পালন করছো তার সাথেও মা পরাশক্তির আরাধনা করো এবং সাতজন সধবাকে অন্নদান করে তাদের আশীর্বাদ প্রাপ্ত হও। ওহো, দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই নতুন শাড়ি পরে সেজে গুজে মনের আনন্দে কোথায় যাচ্ছ? তোমাদেরই ঘরে, নাগলক্ষ্মীতে ব্রত রেখেছে না, আমরা সবাই অন্নদানে যোগ দিতে যাচ্ছি। চলো তাহলে, তোমাদের হয়ে গেল সর্বনাশ। একি দাদা, শুভ কাজে যাওয়ার সময় অশুভ কথা বলছো? হায় বেচারি, মনে হচ্ছে তুমি কিছুই জানো না। এ তুমি কি বলছো? নমস্কার, ছুতাচ্ছুতের খবর। নাগলক্ষ্মীর চর্মরোগ হয়েছে, সেই জন্য সে ব্রত করছে। তার হাত থেকে যে প্রসাদ দেবে তারই ওই রোগ হবে, আর 11 দিনের মধ্যেই স্বর্গে চলে যাবে। খবর এখন শেষ হলো। দিদি, প্রথম দিনই তোমার ব্রতকে নষ্ট করার জন্য ওরা সবাই মিলে যে সধবারা আসছিলেন তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তার মানে কোনো সধবা পুজোতে আসবে না? না, আসবে না দিদি। যদি একজন সধবাও না আসে তবে ব্রত কি করে রাখবো? ওদের প্রসাদ কি করে দেব? আমার স্বামীকে বাঁচাও, নয় মেরে দাও, এটা তোমার উপর। No, no, no.
বলো 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 Thank you.
মা, এই হলুদ আর সিঁদুর নিন, সৌভাগ্যবতী হন, আপনি পুরো 100 বছর বাঁচুন। আমার আর আমার স্বামীর ক্ষতি করার জন্য যে যাই করুক, এবাড়ির বউ হিসেবে আমি চাইব বাড়ির সবাই যেন কুশলে থাকেন। এই নিন মা। আপনি জানেন আজকের প্রথম দিনের ব্রত কোনো বাধাবিঘ্ন ছাড়াই আমাদের মা নাগদেবীর আশীর্বাদে সম্পন্ন হয়েছে, আর সামনের 10 দিনের ব্রত নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়ে যাবে। এখন তাহলে আসি মা। এটা কালনাগিনীর বিষাক্ত বিষ, মাত্র এক ফোঁটা, সব খালাস। নন্দিনী। হ্যাঁ দিদি। প্রসাদ নিয়ে এসো বোন, এখনই আসছি। এখন নাগলক্ষ্মী বাচ্চাদের প্রসাদ খেতে দেবে, বাচ্চারা প্রসাদ খেয়ে মরে যাবে। আর পুরো গ্রামের লোকরা নাগলক্ষ্মীকে চুপ। বলেছিল কালনাগের বিষ, কিন্তু একটা তো মূল্য না। এই মালা দিয়ে আমি এখন কি করব? ওদিকে শ্রীমতী ব্যস্ত পুজোতে, এদিকে স্বামী উপবাস। আজকের খবরের মুখ্য অংশ হলো এই ঢিপিকে জ্বালিয়ে সাপকে মারবো আর সাপের শ্রাদ্ধ করবো। অন্নপূর্ণা দেবী, আজ আমার শিষ্যগণ এসে তোমার বাড়িতে বীণ বাজাবে, ওই বীণ থেকে উত্তেজিত হয়ে শিবরাজ ও নাগলক্ষ্মীর মিলন হবে আর ওর ব্রত ভঙ্গ হয়ে যাবে। ভালো কথা, যেমন আপনার আদেশ। নাগলক্ষ্মী, আজকে তোমার ব্রত। বাইরে বড় ঠান্ডা হাওয়া আর আমার ভেতরে প্রেমের তুফান, হে ভগবান। নাগ সুন্দরী, আহ হইয়া আমি নাগ সুন্দরী আবাহয়ামি নাগ সুন্দরী আবাহয়ামি। Bye.
যাক সুন্দরী, তুমি কি ভেবেছ তোমার ভক্তের ব্রত সফল হয়ে গেছে? তোমার গর্ব হচ্ছে ওর স্বামীকে তুমি বাঁচিয়ে দিয়েছ, ওর বংশকে রক্ষা করার জন্য অহংকার করছো তুমি? কোনোভাবেই কিছুতেই এটা সম্ভব নয়। এই মুহূর্তেই তুমি আমার কাছে বন্দী হলে এটা অসম্ভব। দেখলে নাক সুন্দরী, আমার দ্বারা এটা সম্ভব। এই কারা তোমরা, এত রাত্রে এখানে কেন এসেছো? আমি ডেকেছি মা, এরা সব সাপুরিয়া। সাপুরিয়া? হ্যাঁ। কিন্তু এখানে কেন? আজ সন্ধ্যায় আমাদের বারান্দায় একটা সাপ ঢুকেছে। তাই নাকি? হ্যাঁ, ওটা সাধারণ নয়, 12 ফুট লম্বা, এরকম মোটা, ওকে ধরা খুব মুশকিল, তাই তো এদেরকে ডেকেছি। আরে তামাশা দেখছো কি? যাও নিজের কাজ করো। Thank you.
আরে শোন না, এবার আমি যখন পোষমেলায় দেখতে গেছিলাম, আরে দেখ দেখ দেখ, ও তো রাজবাড়ির মেয়ে নন্দিনী না? আরে হ্যাঁ, আমাদের ছোট মালিকা পিছনে যাচ্ছে। তারপর এই সময় একজন ধর্মাধিকারী হয়ে একটি মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে, এটা কি অপরাধ নয়? এখন এই খুনিকে আপনি কি সাজা দেবেন বলুন? ওর ন্যায় বিচার করতে হবে। ন্যায় এবং বিচার সকলের জন্য সমান হওয়া চাই। ও একটা নির্দোষ মেয়েকে মেরে ফেলেছে, আর বিচার চাই। যুগ যুগ ধরে এই ন্যায়ের বিচার আসনে বসে বিনা কোনো স্বার্থেই ন্যায় করে এসেছি আমি। আজও সেই রকম ভাবে আমার সন্তানের কথা না ভেবে আমি আজ ন্যায়ের বিচার করব। এই রকম অনেক ঘটনা আগেও আমি বিচার করেছি। ওই সময় আমি কিরকম ন্যায় করেছি, আমি কি শাস্তি দিয়েছি, ওই শাস্তি অপরাধী শিবরাজকেও শোনানো হোক। এই গ্রামের পুরোহিতের কাছে এটাই আমার একান্ত। আমি শুনাবো। শোনান, অপরাধীকে বেঁধে মৃত্যু পর্যন্ত বেত্রাঘাত করা হোক, এটাই ওর শাস্তি। বাবা, ন্যায় আর ধর্মের জন্য প্রাণ ত্যাগ করা বংশ আপনার। আপনার বিশ্বাস হয় যে ওই বংশে জন্ম নিয়ে আপনার ছেলে এমন কাজ করতে পারে? কথা আমার বিশ্বাসের নয় মা, তুমি তোমার স্বামীর ওপর, আমি আমার ছেলের ওপর বিশ্বাস অবশ্যই থাকতে পারে, কিন্তু ও যে অন্যায় করেছে তার প্রত্যক্ষদর্শী এই এরা, যে মরেছে সে আমারই ঘরেরই মেয়ে। কিন্তু ন্যায় নীতি ধর্ম সবার জন্য এক, জনগণের বিচার মানেই ভগবানের বিচার। আমাকে ক্ষমা করে দাও মা। বাবা, আমি কিসের জন্য আর কেন ব্রত রেখেছি আপনি জানেন না? এই ঘরে বউ হয়ে আসার পর আমি কারোকে সুখী করতে পারিনি, আমি নিজেও শান্তি পাইনি। আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন বাবা, এই ব্রত পূর্ণ হলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ততক্ষণের জন্য এই সাজাকে আপনি থামিয়ে রাখুন। এটা আমার বিচার নয় মা, এটা জনগণের রায়। আমি এই আসনে বসে ওদের বলতে পারি না, তুমি বলে থাকো মা। ভাইসব, আমার স্বামীকে আমার থেকে বেশি আপনারা চেনেন, ওর স্বভাব কি আমার থেকে বেশি আপনারা জানেন? তাহলে কি আপনাদের মনে হয় যে ও এমন করতে পারে? নন্দিনীকে কোনোদিন পর ভাবেনি, নিজের তিন বোনের সঙ্গে চতুর্থ বোন ভাবত ওকে। এমন মানুষ এত নিজ কাজ করতে পারে? আমার স্বামীকে বাঁচান, আমাকে চব্বিশ ঘন্টার সময় দিয়ে দিন, শুধুমাত্র চব্বিশ ঘন্টার সময় দিন। মাসিমা, মাসিমা, আপনি এত একজন নারী, আমাকে
আমাকে আমার স্বামী প্রাণ ভিক্ষা দিন, যেমন করেই হোক আমার স্বামীকে বাঁচিয়ে দিন মাসিমা, আমার উপর দয়া করুন, আমার স্বামীকে বাঁচিয়ে দিন, আমার সিঁদুর সিঁদুর কেড়ে নেবেন না, আমার স্বামীকে বাঁচিয়ে দিন। শোনো তোমরা, ওকে ছোটবেলা থেকে দেখে আসছি, কখনো খারাপ ব্যবহার করেনি, কি জানি কেন এমন করলো কিছুই বুঝতে পারছি না। দেখুন এই বেচারি সিঁদুর সিঁদুরকে কেড়ে নেবেন না, ও যা সময় ভিক্ষা চাইছে ওকে দিয়ে দেওয়া হোক। এটা কি করে সম্ভব, সকলের চোখের সামনে অপরাধ করেছে, ওর তো সাজা হওয়া চাই। দেখুন আমি যে সময় চেয়েছি তার ভিতরে সত্যি কি আমি তা প্রমাণ করে দেব, না হলে আমাকেও মেরে দেবেন। এরকম নৃশংস মানুষকে জেনে বুঝে আমাদের গ্রামে কে থাকতে দেবে? দাদা এরকম বলবেন না, আমাকে আপনার ছোট বোন ভেবে বিচার করুন, দয়া করে না বলবেন না, ওকে বাঁচিয়ে দিন, আমার সিঁদুর সিঁদুর বাঁচিয়ে দিন, আমাকে কৃপা করুন। বেচারি এত মিনতি করছে, ওকে একটা সুযোগ দিলে ভালোই হতো। ঠিক আছে আমরা কাল অবধি একে মন্দিরে বেঁধে রাখবো। বড় এসেছেন ডাকতে। মা পরাশক্তি তুমি আমাদের কুল দেবী, ওই শিবরাজকে শাস্তি দিয়ে আমার পথের কাঁটা সরিয়ে দিয়েছো তুমি, ও মরার পর এই সব সম্পত্তি আমার আর আমার মেয়েদের হয়ে যাবে। ধর্মাধিকারী স্থানে বসে আমি একসময় বিচার করতাম, আর আজ আমি অপরাধী স্থানে এসে দাঁড়িয়েছি, এর থেকে আমার মৃত্যু হলে ভালো হতো। আমার মধ্যে পাপ আত্মা আছে তাই আমি মরতে পারছি না, একজন খুনের আসামি হয়ে আমি এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, আমার এই মুখ আমি আর দেখাতে চাই না। এখন আমাকে বাঁচিয়ে তুমি কি পাবে নাগলক্ষ্মী, আমাকে তুমি এক্ষুনি মেরে দাও, মেরে দাও আমাকে। যে অপরাধ করেছে সে সাজা পাবে, কোন নির্দোষ লোক কেন সাজা পাবে? নন্দিনীকে আমি মেরে দিয়েছি এটা অপরাধ নয়, এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? তুমি কোনো অপরাধ করনি, অপরাধী তোমার মা। নাগলক্ষ্মী তুমি আমাকে এ কথা আজ অবধি বলনি কেন? তুমি তোমার মাকে খুব শ্রদ্ধা করো, ভালোবাসো, ওনার উপর তোমার খুব গর্ব, আমি এই কথা তোমাকে বলতে চাইনি, এই কথাটা কখনো কাউকে যাতে না বলি নন্দিনী আমাকে দিব্যি দিয়েছিল, কিন্তু আজ আজ নন্দিনী আর বেঁচে নেই, এই কারণে আমি সত্যিটা বলছি। শোনো এইসব বলে আমি তোমাকে আঘাত দিচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। শিবা মানিক আমার, তোকে এই অবস্থায় দেখার মতন শক্তি আমার নেই বাবা, তোর বাবার হৃদয় পাথরের মতো, যে নিজের সন্তানকে এমন কঠোর শাস্তি দিয়েছে আমার পক্ষে এসব দেখা সম্ভব নয় বাবা, সম্ভব নয়। তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো বাবা? ঈশ্বর আমার সোনার বদলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও। কেন তুমি আমায় ছাড়া কখনো বাঁচতে পারো না? আমার বাবা আমাকে যে দণ্ড দিয়েছে তাকে তুমি সইতে পারছো না? এ কান্না তুমি তোমার স্নেহ ভরা মন দিয়ে কাঁদছ নাকি খালি মন গড়া কাঁদছ? শিবা মা, জীবনে আমি অনেককে অভিনয় করতে দেখেছি, প্রথমবার তোমাকে এই রূপে দেখলাম, যখন থেকে আমার জ্ঞান হয়েছে সবকিছু বুঝতে শিখেছি,
তখন থেকে আমি তোমাকে মা বলে জেনে এসেছি আর মা মা বলে চিৎকার করে এসেছি। আমার মা ডাক শুনে তোমার কি মনে একটুও মায়া হতো না? তাহলে এই অবস্থা আমার হতো না মা? আপন মা আর সৎ মার মধ্যে কত তফাত হয় আজ তুমি দেখিয়ে দিয়েছ মা। আর যদি তুমি আমার নিজের মা হতে তাহলে এমন করতে পারতে? পরে ছেলে বলে আমাকে ছোটবেলা থেকে একটু একটু করে বিষ দিয়ে বিষাক্ত করে তুলেছ। তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? ওই সাদা শীতে নন্দিনীকে হত্যা করিয়ে কেন তুমি আমাকে খুনের আসামির জীবন কাটাতে বাধ্য করে তুললে? মা, শ্রীরামচন্দ্র প্রভু কৈকেয়ী মাতার খুশির জন্য সস্ত্রীক বনবাসে গেছিলেন। শিবু, তোর মরার পর তোর সমস্ত বিষয় সম্পত্তি আমার মেয়েদেরও হয়ে যাবে, একবার আমাকে বলতে পারতে? তখনই আমি নিজের প্রাণ তোমার চরণে দিয়ে দিতাম। মায়ের জন্য যে প্রাণ দিতে পারে তাকে তুমি খুনি বানিয়ে দিলে, তাকে তুমি খুনি বানিয়ে দিলে। আমাকে মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে একমাত্র নাগলক্ষ্মী, তুমি মা ওকে এমন শাস্তি কেন দিলে বলো মা, বলো। মা হারে ছোট ছেলেটাকে সাহারা দেবার জন্য, এক মা দেবার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু কিন্তু এটা তুমি কি করলে? মা হয়ে নিজের ছেলের দুধ খাওয়ানোর বদলে বিষ দিয়েছ। আমি তোমাকে ভরসা করেছিলাম, ওই ভরসাকে তুমি রাস্তায় পাথরের মতো ছুঁড়ে ফেলে দিলে। তুমি ওকে বিষ মানব বানিয়ে দিলে। ডাইনি, তোমার মতো নিজ দুশ্চরিত্র মহিলা নারী জাতির অভিশাপ। হ্যাঁ, মায়ের নামে একটা কলঙ্ক, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমাকে মেরে আমি কোনো অপরাধ করিনি, এটাই হচ্ছে ধর্মাধিকারীর বিচার। Ah!
Oh,
মা নাগ দেবী তোমাকে একজন মামুলি সাপ ভেবে তোমাকে মারার চেষ্টা করেছিলাম, এই জন্য আমরা অন্ধ হয়ে যাই। আমাদের ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা। মানুষই ভুল করে, কিন্তু তার প্রায়শ্চিত্তও করে। যারা শুধরে নেয় তারাই তো মানুষ। তোমার উপর যাদের বিশ্বাস আছে তাদের সাথে থাকো তুমি। সব দুঃখ কষ্ট চিরকালের জন্য দূর করে আমাদের উদ্ধার করেছো তুমি। আমার স্বামীর প্রাণ তোমার দেওয়া প্রসাদ মা, তোমার নাগশক্তি মহান মা।